বিডিও অফিসের তত্ত্বাবধানে চিকিৎসারত অবস্থায় স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে দুশ্চিন্তামুক্ত পরিবার। শান্তিপুর মেলের মাঠ অঞ্চলের বাসিন্দা গোলক মণ্ডল, পেশায় তিনি গাড়ির চালক। দীর্ঘদিন ধরে পেটের অ্যাপেন্ডিক্সের সমস্যায় কষ্ট পাচ্ছিলেন তিনি, স্বাস্থ্যসাথীর কার্ডটা ছিল না। এমত পরিস্থিতিতে তার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা প্রামাণিক। ঠিক এই সহযোগিতার কারণে বর্তমান সরকারের প্রতি, মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার পরিবার। অর্থাৎ রোগীর রোগের চিকিৎসা হওয়ার কারণে তার পরিবার প্রাণ ফিরে পেল। গোলকবাবুর স্ত্রী কেয়া মণ্ডল জানান, আর্থিক দুরবস্থার কারণে এ ধরনের রোগের চিকিৎসা করা সম্ভব ছিল না। তবে নার্সিংহোমে ভর্তি থাকা সত্ত্বেও বিডিও অফিসের সমস্ত সেট আপ এখানে নিয়ে এসে এই ধরনের ব্যবস্থা করায় আমরা কৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর প্রতি, পঞ্চায়েত সমিতির কাছেও ঋণী। এমনই বিবৃতি প্রকাশ করেছেন আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে। ওদের মনে স্বাস্থ্যসাথী কার্ড ছিল না, সেটা পঞ্চায়েত সমিতি সভাপতি ওখানটায় যোগাযোগ করে আমরা ওটা আজকে করছে, নার্সিংহোমে সেটা ব্যবস্থা করে দিয়েছে। এর জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এর জন্য আমরা অনেক ধন্যবাদ জানাই। দাদা পেশায় কী করতেন? উনি গাড়ি চালান। স্বাস্থ্যসাথী কার্ড যখন হয়েছে তখন করেছিলেন না? তখন হয়েছিল না, আমাদের বলেছিল কিছু অসুবিধা আছে, হবে না। আচ্ছা, তো আজকে যে নার্সিংহোমে এসে ব্যবস্থা করে দিলেন, এর ফলে কি মানে কি হবে? এর জন্য আমরা খুব উপকৃত হলাম। এখন মানে চিকিৎসাটা চলবে তো? হ্যাঁ, এখন হবে, এখানে হবে। কি নাম আপনার, কোথায় বাড়ি? আমার নাম কেয়া মণ্ডল, শান্তিপুর মেলা। যিনি পেশেন্ট তিনি কে হন? উনি আমার হাজবেন্ড। কি নাম ওনার? ওনার নাম গোলক মণ্ডল। আমার বাগদেবীপুরে বাড়ি, গোলক মণ্ডল। 20-25 দিন মতো পেটে ব্যথা, তারপরে ছবি করেছে, ছবি করে দেখে যে তার অ্যাপেন্ডিক্স হয়েছে। উনি ডাক্তার বলেন যে অপারেশন করতে হবে, অপারেশন করতে মানে 40,000 মতো টাকা লাগবে, কিন্তু তার স্বাস্থ্যসাথী কার্ড নেই। দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আমি কথা বলে যাতে মানে স্বাস্থ্যসাথী কার্ডটা তাকে করে দেওয়া যায়, সেজন্য তার ব্যবস্থা করা হয়েছে। এবং আজকে এখানে নার্সিংহোমে উনি ভর্তি আছেন, এই নার্সিংহোমে তার স্বাস্থ্যসাথী কার্ড তুলতে এসছেন। এই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাই যে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আমাদের পশ্চিমবাংলার সাধারণ মানুষ এই কার্ডের মাধ্যমে অনেক উপকৃত হচ্ছেন। এবং আজকে তার নতুন নজির যেটা দেখা গেল যে একজন অপারেশনের জন্য যে নার্সিংহোমে এসেও তার অপারেশনের জন্য স্বাস্থ্যসাথী কার্ড কীভাবে করে দেওয়া যায় এবং সেই কার্ড হাতে পেলে তিনি অপারেশন করবেন, এই জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে পাশে থেকে দ্রুত তাড়াতাড়ি যাতে স্বাস্থ্য পরিষেবা পায় তার সুযোগ করে দেওয়া যায়। তার মানে পুরো সেট আপটা নিয়ে আসতে হয়েছে তো বিডিও অফিসের? হ্যাঁ, সেটা আমি কথাবার্তা বলে যোগাযোগ করে সেই পুরো সেট আপটাকে আমি এখানে নিয়ে এসেছি এবং এখানে তার স্বাস্থ্যসাথী কার্ডের ছবি তোলার কাজ চলছে। তাহলে কার্ড পাওয়ার পরে এরপরে তো বিনামূল্যে উনি চিকিৎসাটা করাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, বিনামূল্যে চিকিৎসা পাবেন এবং এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে 5,00,000 টাকা পরিষেবা পায়, সেটা আমাদের পশ্চিমবাংলার সাধারণ মানুষ সবাই এখন জেনে গেছেন। এই কার্ড পাওয়ার পরে তিনি যে অপারেশন হবে এটা তার পরিবার থেকেও ধন্যবাদ জানিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং ইনি যেভাবে মানে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে পাশে তার থাকছেন, সাধারণ মানুষ ওনাকে আমাদের কাছে বলেন যে প্রচুর অভিনন্দন জানাচ্ছেন যে এইভাবে পাশে থাকার জন্য। আপনার নাম আর পরিচয়? রীনা প্রামাণিক, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।